নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার রান্না নিয়ে ফিরে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা রেসিপি। এটা আমরা বাড়িতে সবসময়ই করে খেয়ে থাকি, আর এখন ডাঁটা, শীতের ডাঁটা খুব উঠে গেছে, তাই আমি আজকে এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তে খুব ভালো লাগে এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি ডাঁটা দিয়ে রেসিপি বানাবো, তার জন্য পড়ে যাচ্ছে সব হাত থেকে। তার জন্য আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। তাহলে চলুন চিংড়ি মাছগুলো আমি প্রথমে কেটে নিই। দেখুন বন্ধুরা, এর মাথায় একটা খাদের থলি থাকে শক্ত মতন, এটাকে বাদ দিয়ে দিতে হবে, এটি নোংরা দিয়ে আমি ন্যাচটাকে কেটে নেব। দিয়ে এইভাবে সব চিংড়ি মাছগুলো বেছে নেব। দেখুন বন্ধুরা, আমার সব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। আমি এবারে ধুয়ে পরিষ্কার করে নেব, ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছগুলোকে দু তিনবার জল বদলিয়ে। চিংড়ি মাছগুলো আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করে দেব। চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মেখে রেখে দেবো আগে থেকে, তাহলে মাছের ভিতরে লবণ হলুদটা ঢুকে যাবে আর মাছটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। নিয়েছিলাম সেই সবজিগুলো আমি কেটে নেব, প্রথমে কেটে নেব। তার জন্য আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি, আর আপনারা ডাঁটা কাটার সময় জলে কাটবেন। কাটা হয়ে গেছে, আমি ধুয়ে তুলে দেব। আমি এখানে নতুন আলু নিয়েছি, নতুন আলু দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয় খেতে। আপনারা এই সময় সবাই পাবেন নতুন আলু বাজারে কিনতে। আমি এবারে নতুন আলুগুলো কেটে নেব। আমার এর আঁশটা ছাড়ানো হয়ে গেছে। নতুন আলুর একটাই সুবিধা, বঁটির পেছনে একটু ঘষে দিলে আঁশটা ছাড়ানো হয়ে যায়। দিয়ে আমি এইভাবে বড় বড় করে কেটে নেব আলুগুলোকে। আলুগুলি আমার কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলো ভালো করে আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর দেবো দুটা টমেটো। এই রেসিপিটায় একটু টমেটোর পরিমাণ বেশি দিলে রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর আমি খুব বেশি মশলা দেবো না, শুধু আদা আর টমেটো দিয়েই আজকে মাছের রেসিপিটা করে নেব। আর খেতে এতে খুব সুন্দর লাগবে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। কড়াইটা আমার তেতে গেছে, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি।
এখন বন্ধুরা মাছগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নেব। ওই তেলেই আমি রান্নাটি করে নেব, ওতে আর একটু তেল দিয়ে দেব। আর এই পুরো রান্নাটি আমি সরিষার তেলে করছি। ডুবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ডুবো অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতাটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা যাতে না ফাটে তার জন্য আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই আদাটাকে হালকা করে নেড়ে নেব। এখানে যে আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আর দেবো ডাঁটা। আর এই শীতে ডাঁটা আর নতুন আলু দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল যদি করেন খুব ভালো লাগে খেতে। দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো অল্প হলুদের গুঁড়ো দিয়ে ডাঁটা আলুকে আমি ভালো করে ভেজে নেব। ডাঁটা আর আলুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটি আমার গলে গেছে কত সুন্দরভাবে। আমি এখানে এবারে আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিবেন কম বেশি। আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ি দিলাম। আপনারা চাইলে যারা গুঁড়া লঙ্কা পছন্দ করেন না তো এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। দিয়ে আমি ভালোভাবে লঙ্কাটিকে কষিয়ে নেব সমস্ত সবজির সাথে। আর এই রেসিপিটা একবারে হালকা মশলায়, যারা তেল মশলা কম পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই শীতের সময় এই যে ডাঁটা, নতুন ডাঁটা খুব ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে আপনারা করে খেতে পারেন। আমার লঙ্কা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে। আমি এবারে জল দিয়ে দেব। আপনারা যেভাবে ঝোল খেতে চাইবেন সেইভাবে জল দিবেন। আর এই রেসিপিটা একটু ঝোলঝোলই ভালো লাগে খেতে। গরম গরম ভাতে এইরকম যদি ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ঝোল হয় খুব ভালো লাগে খেতে। আমি এবারে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার নতুন আলু, তাই আর একটু বাকি আছে সিদ্ধ হতে। আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আগে থেকে চিংড়ি মাছগুলো দিলে চিংড়ি মাছটা ফুটে চিংড়ি মাছের স্বাদটা ঝোলে চলে যাবে আর ঝোলটি খেতে খুব ভালো লাগবে। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি। এই শীতের সময়ে যে কোনো সবজিতে ধনে পাতা দিলে খুব ভালো টেস্ট হয়। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটিও আমার ঠিক হয়ে গেছে আর মাছটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝোলের কালারটি এসেছে। এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, অমনিতেই খুব কালার এসেছে টমেটো আর লঙ্কা গুঁড়োতে। আর খুব কম তেল মশলায় আমি রান্নাটা করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি ভালো লেগে থাকে রান্নাটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই রকম রান্না পেতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকুন এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এইরকম নিত্য নতুন রান্না নিয়ে আবার আমি ফিরে আসবো। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না, একে দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে।